খেলার সময় শিশুদের ওপর ভেঙে পড়ল পাঁচিল। ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশুর, আহত আরও বেশ কয়েকজন। নির্মাণ কাজে ত্রুটি থাকার কারণেই এই দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। ঘটনায় এলাকায় শোকের ছায়া। বাগুইয়াটির জোড়া ছাত্র অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। এই ঘটনায় তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই বাদুড়িয়া পৌরসভার প্রশাসনিক গাফিলতির জেরে দুই শিশু মৃত্যুর অভিযোগ, আহত আরও দুই। বসিরহাটের বাদুড়িয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের খোড়াগাছি বয়ারডাঙ্গা পাড়ার ঘটনা। জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও একদল শিশু এলাকায় একটি ধর্মীয় স্থানের পাঁচিলের পাশে খেলা করছিল। সে সময় হঠাৎই পাঁচিলের গেটের ওপর আর্চিং করা কংক্রিটের স্ল্যাব ভেঙে পড়ে শিশুদের ওপরে। ঘটনায় জখম হয় বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় আহত শিশুদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা 6টা নাগাদ চিকিৎসকেরা তাদের মধ্যে দুজন শিশুকে মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুদের নাম আসিফ সর্দার ও সাকিবুল হোসেন গাজী। স্থানীয় বাসিন্দারা বাকি আরও দুই শিশুকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন। প্রাইমারি স্কুলে দুটো বাচ্চা, একটা পিভিতে পড়ে, একটা ক্লাস ওয়ানে পড়ে। সেটা হচ্ছে স্ল্যাবের উপরে উপরে একটা কার্নিস ছিল, সেই কার্নিসের উপরে খেলা করছিল। সেই স্ল্যাবটা উল্টে গিয়ে ওরা চাপা পড়ে। সেই টাইমে ওই মুহূর্তে ওখানে তেমন কেউ ছিল না, আর জায়গাটা একটু নিরিবিলি জায়গা, সেখানে লোকজন যাওয়া আসাও কম করে। আর দুপুরের নাগাদ সেখানে কেউ ছিল না, যার জন্য তারা আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত যাই, গিয়ে দেখি দুজনাই স্পট ডেড। এখন আমরা তড়িঘড়ি বসিরহাট সদর হসপিটালে নিয়ে আসি, সুপার হসপিটালে। এখানে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আমরা এখন পোস্টমর্টমের জন্য এখানে অপেক্ষা করছি বাচ্চাদের নিয়ে। মৃতের পরিবার ও আত্মীয়দের অভিযোগ, বাদুড়িয়া পৌরসভা যেভাবে ওই পাঁচিলের গেটের ওপর অবৈজ্ঞানিকভাবে আর্চিং স্ল্যাব তৈরি করেছে, সেটা গুণগত মান অত্যন্ত খারাপ ছিল, যার কারণেই উল্টে পড়েছে বাচ্চাদের গায়ে। ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ইলিয়ারের উপরে স্ল্যাব জমানো আছে, সিম্পল বসিয়ে দিয়েছে, যেটা করা উচিত ছিল। দুই ধার দিয়ে পিলিয়ার উঠে ঢালাই ভাবে সম্পূর্ণ ঢালাই, আকর ঢালাই করা উচিত ছিল, সেই জায়গাটায় কোনো ঢালাই নেই। প্লেন সিম্পল ভাবে স্ল্যাবটা চাপা দিয়েছে, যার কারণে আজকে একটা দুটো বাচ্চা উঠিছে, বাচ্চা ওঠার সাথে সাথে সেই স্ল্যাবটা উল্টে পড়ে মারা গেছে। উপরে খেলা করছিল বাচ্চারা উঠেছে, ওরা কত কেজি ভার, এই যে ওই যে ওইভাবে কাজ করি যে স্ল্যাব করেছে, ওর জন্য তো অ্যাক্সিডেন্ট তো ঘটবেই, পৌরসভা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া।